नमस्कार বন্ধুরা, আপনাদের সবাইকে আবার স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আরো একটা ভিডিও নিয়ে। থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন আজকে কোথায় নিয়ে যাব। হ্যাঁ, আজ আপনাদের নিয়ে যাচ্ছি উত্তর চব্বিশ পরগনা টাকিতে, ভারত বাংলাদেশ বর্ডারে। তো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন স্কিপ না করে, তাহলে পুরো সবকিছু ডিটেলসে দেখতে পাবেন এবং তার সঙ্গে জানতে পারবেন ইছামতি নদী এবং তার পার্শ্ববর্তী এলাকার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। তো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন কোনো রকম স্কিপ না করে। তো দেখতে থাকুন, শুরু করছি ভিডিওটা। শিয়ালদা রেলওয়ে স্টেশনে উত্তর শাখায় শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে চললাম টাকির উদ্দেশ্যে। টাকি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা অবস্থিত পশ্চিমবঙ্গের একটি অন্যতম পিকনিক স্পট। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে চলে যেতে হবে 28 নম্বর রেলওয়ে স্টেশন টাকি রোড রেলওয়ে স্টেশনে। সময় লাগবে 2 ঘন্টা এবং ভাড়া 20 টাকা। টাকি রোড রেলওয়ে স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা ভ্যান স্ট্যান্ড থেকে টোটো বা ভ্যান ধরে চলে যেতে হবে স্যার কালীনাথ মুন্সি ঘাট অথবা টাকি রাজবাড়ি ঘাটে। সময় লাগবে 15 মিনিট, ভাড়া লাগবে 20 টাকা। শোনা যায় অতীতে ইছামতি নদীর ধারে এই জায়গায় একটি সুবিশাল এবং সুদীর্ঘ জমিদার বাড়ি ছিল, যেটির অস্তিত্ব আজ সেভাবে লক্ষ্য করা যায় না। বাড়ির একটি অংশ এখনও বিদ্যমান, সেটিকে আর কিছুক্ষণ পরেই আপনাদের সামনে তুলে ধরব। এই টাকি রাজবাড়ির স্মৃতির উদ্দেশ্যেই টাকি পৌরসভা কর্তৃক এই টাকি রাজবাড়ি ঘাট নির্মাণ করা হয়। এটি হচ্ছে টাকির ইছামতি নদী, যেটি ভারত বাংলাদেশের সীমানা নির্দেশ করছে। নদীর ওই পারটাই হচ্ছে বাংলাদেশ, আর এই নদীর মাঝখান দিয়ে গিয়েছে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা। যেহেতু এটি একটি পিকনিক স্পট, সেই জন্য টাকি পৌরসভা কর্তৃক এই জায়গাটিকে খুব সুন্দরভাবে জনসাধারণের জন্য তৈরি করা হয়েছে। এছাড়াও রয়েছে বহু নামকরা হোটেল এবং গেস্ট হাউস, যেগুলি হচ্ছে টাকি সিটি গেস্ট হাউস, রূপসী বাংলা লজ, দিশা গেস্ট হাউস, হেরিটেজ গেস্ট হাউস। এছাড়াও রয়েছে বিভিন্ন খাওয়া দাওয়ার হোটেল, যেখানে আপনারা বিভিন্ন ধরনের জিনিস, খাবার দ্রব্য পেয়ে যাবেন এবং এখানে খেয়ে আপনারা ইছামতি নদীর পাশে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই সেই জমিদার বাড়ি ভগ্নাংশ, এরকমভাবেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এই জমিদার বাড়ি ভগ্নাংশগুলি। এখানে এই মাছ ধরার নৌকোটিকে মেরামত করা হচ্ছে, যার পাশেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার। সেই ওয়াচ টাওয়ারের মধ্যে রয়েছে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী, যিনি চারিদিকে সর্বদা লক্ষ্য রেখেছেন। এটি হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে 80 টাকার মূল্যে টিকিট কেটে আপনারা এই ঘাট থেকে লঞ্চে বা নৌকা করে ইছামতি নদীতে নৌকা বিহারের সুযোগ পাবেন। বাংলাদেশের খুব কাছে ইছামতি নদীর পাড়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই একবার হলেও টাকিতে ঘুরে যান। এখানে বলে রাখা দরকার, টাকি রাজবাড়ি ঘাটের সামনে রয়েছে টোটো বা ই রিক্সা স্ট্যান্ড, যেখান থেকে আপনারা টোটো বা ই রিক্সা বুক করে টাকির বিভিন্ন জায়গায়, বিভিন্ন পিকনিক স্পটে আপনারা চলে যেতে পারবেন। এখন আপনাদের দেখাচ্ছি নদীর ওই পারে বাংলাদেশের দৃশ্য। রাজবাড়ি ঘাট থেকে টোটো বা ই রিক্সা 300 টাকায় বুক করে আপনারা চলে যেতে পারেন মিনি সুন্দরবন, গোলপাতা ফরেস্ট, বিসর্জন
শুটিংয়ে জায়গা, ঘোষ জমিদার বাড়ি এবং জোড়া মন্দির মতো বিভিন্ন টাকির পিকনিক স্পটগুলি। মিনি সুন্দরবন যেতে হলে আপনাদের ফটো আইডি প্রুফ বা আধার কার্ড, অরিজিনাল আধার কার্ড আপনাদের সঙ্গে রাখা দরকার। এটি হচ্ছে টাকি জমিদার পরিবারের সদস্যদের ব্যবহৃত কুয়োর শেষাংশ, আর এটি সেই টাকি জমিদার বাড়ির একটি অংশ যেখানে এখনও লোক বসবাস করেন। এই জমিদার বাড়িটির বয়স 200 থেকে 250 বছর বা তারও বেশি। শোনা যায় এই জমিদার বাড়িটি ছিল বহু দূর পর্যন্ত বিস্তৃত, কিন্তু কালচক্রে সেটি আস্তে আস্তে ভগ্নস্তূপে পরিণত হয়। পরবর্তীকালে সম্পত্তি বিভাজনের সময় বিভিন্ন শরিকেরা তাদের অংশের সম্পত্তিগুলিকে বিক্রি করে দেন। বর্তমানে এই সমস্ত বিক্রি হওয়া জায়গাগুলিতেই বিভিন্ন গেস্ট হাউস বা লজ তৈরি করা হয়েছে। শিয়ালদা ছাড়াও বারাসাত জংশন থেকে হাসনাবাদ লোকাল ধরে আপনারা টাকি রোড রেলওয়ে স্টেশনে এসে সেখান থেকে টোটো করে এই রাজবাড়িঘাটে আসতে পারেন। সড়ক পথে আসতে হলে বাসন্তী হাইওয়ে ধরে অথবা বারাসাত চাপাডালি বাসস্ট্যান্ড হয়ে সেখান থেকে বসিরহাট হাসনাবাদ রোড ধরেও আপনারা এখানে আসতে পারেন। এখন আমি দাঁড়িয়ে আছি দিশা গেস্ট হাউসের ঠিক পাশে। সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং ইছামতি নদীর স্নিগ্ধতা আমাকে মুগ্ধ করছিল, আর সেই সময়টায় আমি খুব ভালোভাবে উপভোগ করতে পারছিলাম। বিজয়া দশমীতে প্রতি বছর এপার বাংলা ওপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলার বিসর্জন একটা আলাদা মাধুর্য তৈরি করে এই ইছামতি নদীর বুকে। ফেরার সময় দেখলাম হেরিটেজ গেস্ট হাউসের উঠানে একটি দুর্গা দালান। সম্ভবত এই দুর্গা দালানটি ছিল এই টাকি জমিদার পরিবারদেরই দুর্গা দালান। দেখে যেটা মনে হলো, এখনও এই দুর্গা দালানে দুর্গাপূজা করা হয় সম্ভবত। অবশেষে চললাম টাকি রোড রেলওয়ে স্টেশনের দিকে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে রাখুন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় ঠিকঠাক ভাবে। আর এইভাবে দেখতে থাকুন, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।